তাজা খবরে স্বাগত। ছাত্রদের উপর গুলি, মামলা হচ্ছে নির্দেশদাতাদের বিরুদ্ধে। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলির ঘটনায় শীঘ্রই মামলা করা হবে। এতে পুলিশ ও রাষ্ট্রের অনেক শীর্ষ ব্যক্তিদের নাম আসতে পারে বলে জানা গিয়েছিল। নির্দেশদাতা হিসেবে মামলার আসামি হতে পারেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গুলি ও হত্যাকাণ্ডে দোষী পুলিশ কর্মকর্তা এবং নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অন্যতম দাবি। তাদের দাবির প্রেক্ষিতে এরই মধ্যে দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দায়িত্ব নিয়েই নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম এই ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছে। অনেক পুলিশ সদস্য নিজ উদ্যোগে তথ্য দেওয়া শুরু করেছেন। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার সদস্যরা এ বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন। সূত্র জানায়, 5 আগস্ট সরকার পতনের দিন রাতে সারাদিনের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালানো হয়। হামলা হয় বিভিন্ন থানায়। ঢাকার থানাগুলো বাদ যায়নি। রাজধানীর খিলক্ষেত, আদাবর, যাত্রাবাড়ি, বংশাল, লালবাগ, সূত্রাপুর, উত্তরখান্ড সহ মোট 10টি থানার সব পুলিশ সদস্য এ সময় মৃত্যু ঝুঁকিতে ছিলেন। দুর্বৃত্তদের সঙ্গে প্রায় 5-6 ঘন্টা গোলাগুলির পর মধ্যরাতে রাজারবাগে গিয়ে আশ্রয় নেন তারা। এসব থানার পুলিশ সদস্যরা সবচেয়ে বেশি ক্ষুব্ধ, তাই তারা আগ্রহী হয়ে গুলির নির্দেশদাতাদের বিরুদ্ধে তথ্য দিতে শুরু করেছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, আন্দোলন দমনে নির্দেশদাতাদের বিষয়ে আমরা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে যাচ্ছি। অপারেশন লেভেলের অর্থাৎ এসপি ও ডিআইজি পদের অনেক কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, তবে নিম্ন স্তরের অনেকের সঙ্গে কথা হচ্ছে, তারা তাদেরকে দেওয়া নির্দেশনাগুলো বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন, সেই অনুযায়ী মামলার প্রস্তুতি করা হবে। তিনি আরো জানান, তদন্তে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশদাতাদের বিষয়ে জানা গিয়েছে, তাদের নির্দেশনাগুলো কতটুকু যৌক্তিক ছিল বিষয়গুলো বিবেচনায় নিয়ে মামলার প্রস্তুতি সম্পন্ন করা হবে। পুলিশের প্রোটোকল অনুযায়ী কোনো বড় জমায়েতে সত্রভঙ্গ করতে প্রথমে তাদের বাঁশি বাজিয়ে সরে যেতে বলা হয়, এরপর তাদের ধাক্কা দিয়ে কাজ না হলে লাঠিচার্জ করা সরানোর চেষ্টা করতে হয়। পরবর্তী পদক্ষেপে টিয়ার শেল ছুড়ে তাতেও যদি কাজ না হয় ফাঁকা গুলি করে দেওয়ার নির্দেশ দেওয়া রয়েছে। পুলিশ যদি মনে করে তার মৃত্যু ঝুঁকি রয়েছে সেক্ষেত্রে তারা সোজা গুলি চালাতে পারবে, তবে নিরস্ত্র কারো দিকে বন্দুক তাক করে গুলি চালানোর বিধান নেই। পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী আন্দোলন চলাকালীন ঢাকা শহরে কেবলমাত্র যাত্রাবাড়িতে পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। সেখানে অনেক পুলিশের মৃত্যু ঝুঁকি ছিল, তবে শাহবাগ, শহীদ মিনার সহ অনেক স্থানে নিরস্ত্রদের ওপর গুলি চালানো হয়েছে। এদিকে অসমর্থিত একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, মামলা হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধেও, কারণ আন্দোলন চলাকালীন শেখ হাসিনা মোট 3 বার আন্দোলনকারীদের শক্ত হাতে দমনের নির্দেশ দেন। প্রথমবার তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ভেতরে জামাত শিবির ও বিএনপির নেতাকর্মী রয়েছে উল্লেখ করে দমন করতে বলে। সর্বশেষ 4 আগস্ট প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সাংবাদিকদের 2টি বার্তা পাঠানো হয়। এদিন দুপুরে পাঠানো বার্তায় গণমাধ্যমকে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীরা ঢুকেছে, তাদের দমন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ওইদিন রাতে গণমাধ্যমে পাঠানো আরেক বার্তায় প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, আন্দোলনের নামে জঙ্গি হামলা হচ্ছে, এসব হামলা কঠোরভাবে দমন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন নির্দেশনার পরই নির্দ্বিধায় গুলি চালানো হয় আন্দোলনকারীদের উপর। সূত্রে জানা যায়, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলি তথা হত্যার নির্দেশদাতার তালিকা রয়েছে বাংলাদেশ পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানও রয়েছেন এই তালিকায়।
তাকে ওএসডি করে পুলিশ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সরকার পতনের দিন 5 আগস্ট তাদের হদিশ পাওয়া যায়নি। তবে পরের দিন মঙ্গলবার 6 আগস্ট বিকেলে অজ্ঞাত স্থান থেকে পুলিশ সদস্যদের একটি ভিডিও বার্তা পাঠান সাবেক আইজিপি। জানা যায় পুলিশের সাবেক শীর্ষ কর্তাদের অনেকেই গোয়েন্দা জালে আটকা রয়েছে। এদিকে গুলির নির্দেশদাতাদের মধ্যে বিভিন্ন বিভাগের রেঞ্জ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, জেলার পুলিশ সুপারদের এএসপি নাম পাওয়া গিয়েছে। পুলিশ জানায় তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আন্দোলন দমনের জন্য তারা কার কার সঙ্গে যোগাযোগ করেছেন সেগুলো খতিয়ে দেখা হবে। যদি রাষ্ট্রীয়ভাবে তাদের গুলির নির্দেশ দেওয়া হয়, সেক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও নির্দেশদাতা হিসেবে মামলা হতে পারে। বন্ধুরা, তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।